বিজেপি এবং তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জম্পুই জলা এবং টাকার জলা। বিজেপি কর্মীদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠে মথার বিরুদ্ধে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে বহিরাগতদের নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। হামলা পাল্টা হামলায় আহত টাকারজোলা থানার ওসি রথিন্দ্র দেববর্মা সহ প্রায় কমপক্ষে ১২ জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। ঘটনার বিবরণ জানা গেছে, বিজেপি দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে জম্পুই জলা ব্লক সংলগ্ন বুকরুই কমিউনিটি হলে ১২ টাকারজোলা মন্ডল কমিটির উদ্যোগে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী কয়েকদিন যাবৎ বিজেপি দলের কর্মী সমর্থকরা টাকারজোলা এবং জম্পুই জলা এলাকায় প্রচার চালিয়ে আসছিল। সোমবার কার্যকর্তা সম্মেলনে যেন বিজেপি দলের কেউ না আসতে পারে তার জন্য তিপ্রামথা দলের অনেক কর্মী সমর্থকরা টাকারজোলা এবং জম্পুই জলা সড়কে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। এরপরও কিছু কিছু কর্মী সমর্থক সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে বুকরুই কমিউনিটি হলে প্রবেশ করে। যথারীতি বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সিপাইজলা জেলা উত্তর অংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা প্রদীপ প্রজ্বলন করে কার্যকর্তা সম্মেলন শুরু করে। বৈঠক শেষ হওয়ার পর যখন বিজেপি দলের কার্যকর্তারা হল ঘর থেকে বের হওয়ার সময় মথা কর্মী সমর্থকরা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে ধাওয়া করে টাকারজোলা হরিয়াপাড়া পর্যন্ত নিয়ে যায়। কয়েকজনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে বিজেপি কর্মীরাও প্রতিরোধ গড়ে তোলে। দুই দলের সংঘর্ষে সাধারণ নাগরিকদের দুটি স্কুটি এবং তিনটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। বিজেপির কার্যকর্তাদের সম্মেলন বানচাল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর আঘাত করে বলে অভিযোগ। এতে ৯ জন বিজেপি কর্মী আহত হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। স্যার, আজকে প্রোগ্রামে কি কোনো প্রবলেম হয়েছে? যে হ্যাঁ, আমি যেটা শুনলাম যে আমাদের যারা কার্যকর্তা তাদেরকে আটকানো হয়েছে বিভিন্ন জায়গায়, মানে কিছু দুষ্কৃতিকারীরা আমাদের কার্যকর্তাদের পথ অবরোধ করে বসে এবং আমাদের কার্যকর্তারও প্রতিরোধ তৈরি করে, সেই বাধা অতিক্রান্ত করে আমাদের এই সভাস্থলে এসছে। তো আসলে অ্যাকচুয়ালি ত্রিপুরার যেই দলই যত বিরোধিতাই থাক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সক্রিয় রয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, কারণ সদ্য আমাদের দুটি বিধানসভার উপনির্বাচন হয়েছে, সেখানে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয়েছে। এটাই প্রমাণিত যে ত্রিপুরা রাজ্যে অন্য কোনো দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের পূর্ণ আস্থা রয়েছে। স্যার, আজকে প্রোগ্রামটা কি নিয়ে হলো? দেখুন, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক প্রায় সময় হয়। তো আজকে টাকারজোলা মণ্ডলের উদ্যোগে এখানে কার্যকর্তাদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হল আগামী কিছুদিন পরেই আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি, আমাদের করণীয় কাজ, আমরা কীভাবে কী কাজ করব, সংগঠনের স্থিতি রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমরা চাই এই সংগঠন শক্তিশালী করে আমাদের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এবং ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, এই দুটি আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা দেশের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করব। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়। আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল ৯টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের ৪ দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন
6909707017 এই নম্বরে।